شهر رمضان السلام عليكم ورحمة الله وبركاته جي شمالي تدين ور فسنو كره چه نوك چول কাপড় ইত্যাদি সব কিছু যেগুলো নারীদের বা পুরুষের অঙ্গে পতনের সঙ্গে জড়িয়ে সেগুলো কি যেখানে সেখানে ফেলে দেওয়া যায় নাকি সেখানে পুঁতে দিতে হবে গর্ত করে ইত্যাদি, যে সময় তা দীনভবন এখানে কথা হলো যে মানুষ হচ্ছে সম্মানী, সুতরাং তার চুল নখ এগুলো হচ্ছে সম্মানী। এই জন্য ওলামাই কেরাম বলেন যে এগুলোকে কোনো জায়গাতে পুঁতে রাখা, দফন করে রাখা মাটির নিচে, তো এটা করা ভালো, খারাপ না। যেখানে সেখানে না ফেলার থেকে পুঁতে রাখা করা ভালো। বাকি এমনি বাধ্যকতা নাই যে পুঁতে রাখতেই হবে বা এটা করতে হবে, এটা ওলামায়ে কেরাম বলে থাকেন, হাদিসে স্পষ্ট কোনো ই নাই, উল্লেখ নাই যে এটা পুঁতে রাখতে হবে বা পুড়িয়ে দিতে হবে বা পান্ত ফেলতে হবে। বাকি মানুষ যেহেতু সম্মানী, তার সঙ্গে যে সমস্ত অঙ্গ পতন জড়িয়ে আছে নখ, এভাবে আপনার খাস করে চুলটা, খাস করে চুলের বিষয়ে এটা, নখ টকগুলো তো যে কোনো জায়গায় ফেলে দেওয়া যায়, খাস করে চুলের বিষয়টা, এটাকে পুঁতে রাখার জন্যই ওলামায়ে কেরাম জোর দিয়েছেন। পুঁতে রাখা ভালো, আরও যেগুলো কাপড় চোপড় ইত্যাদি আছে এগুলো কবিরা যেও নাকি সময় মাঝে মাঝে ক্ষতি করতে পারে, সুতরাং এগুলো অবশ্যই গোপন রাখে ভালো। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।